সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবর খবর চ্যানেল নিয়ে অবস্থান করতেছি আশুলিয়াতে, আশুলিয়া জিরাবর তাজপুর গ্রামে। আর আমরা বর্তমানে যেহেতু সামনে কুরবানি ঈদ, কুরবানি ঈদকে সামনে রেখে যে প্রান্তিক খামারিরা যে বড় বড় ষাঁড়গরুগুলো লালন পালন করতেছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। কারণ বড় বড় ফার্মওয়ালাদের প্রায় সবই বড় গরু ধরতে গেলে তার, আর প্রান্তিক খামারিরা যে বড় গরুগুলো তৈরি করে থাকে, যত্ন সহকারে লালন পালন করে থাকে, সেগুলো আপনাদেরকে খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করতেছি আমরা। তো সেরকমই আজকে আমরা একটা খামারে আসছি, এখানে দুটি বড় বড় গরু রয়েছে যা আমরা আপনাদেরকে দেখাবো। আর এই খামারটির নাম হলো আয়না ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকে আব্দুল খালেক মাস্টার সাহেব। তো আমরা কথা বলবো তার সাথে, তার সাথে কথা বলে জানবো ওনারা যে গরুগুলো লালন পালন করতেছে কেমন যত্ন সহকারে লালন পালন করতেছে, ওজন কেমন আছে বা কেমন দাম চাচ্ছে। আপনারা যারা অনেকেই চান শখের বসে এরকম বড় গরু তৈরি করতে, তো আপনারা কীভাবে এগুলো তৈরি করতে পারেন সে বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলাম আপনার খামারে, জানলাম যে বেশ কিছু মানে বেশ বড় সড়ো দুইটা ষাঁড়গরু আছে আপনার কাছে। আছে। তো এগুলো কতদিন ধরে লালন পালন করতেছেন? এটা একটা হলো 4 বছর, যার নাম বাহাদুর, আর একটা হলো রাজা, এর বয়স হলো 3 বছর, আর একটা হলো নবাব, 2 বছর হয়েছে। আচ্ছা, 2 বছর ধরে লালন পালন করতেছেন। তো খামারটা কতদিন ধরে করছেন? খামারটা করছি, খামারের বয়স হলো 6 বছর। 6 বছর। তো এর আগেও কি এরকম বড় সড়ো গরু করছেন? ন্যারাই করছি, এত বড় করি নাই। এগুলা গতবার বিক্রির যোগ্য ছিল, তারপরে সক্রিয়া ভাবছি যে এবার বিক্রি দিব না, আগামীতে বিক্রি দিব। এটা কতটুকু বড় হয়, আসলে তো বড় হওয়ার সীমা এখনো শেষ হয়নি, আরো বড় হবে, আরো বড় হবে। একটা হলো 4 দাঁত, যেটা বাহাদুর, 1100 কেজি ওজন, আর একটা হলো রাজা, এর ওজন আছে 1000 কেজি। 950 কেজি ছিল কিছুদিন পূর্বে যখন মাপা হয়েছিল, আর লোক আসছিল, তো এখন তো আরো বাড়ছে, 1000 কেজি হবে আর কি। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে আগে দেখাই, তো পরিপ্রেক্ষিতে আরো কথা হবে। জি আসেন। আমরা প্রথমকার গরুটা দেখতে পাচ্ছি আপনার, তো এটা কি জাতের? এটা হলো ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা মানে ব্রাহ্মা ক্রস, ওই তো আর কি। আচ্ছা, তো এটার ওজনটা কেমন আছে? এটা ওজন আছে 1100 কেজি। 1100 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে লালন পালন করতেছেন এটা? এটা লালন পালন করতেছি এটা 4 বছর। 4 বছর আপনার কাছে? হ্যাঁ আমার কাছে। এটা আমার তো পালের। পালের না? হ্যাঁ এটা পালের স্যার। আচ্ছা আচ্ছা, পালের গরুটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। তো এটার দামটা কেমন রাখছেন? দাম আসলে দাম কি আন, পার্টি আসলে পার্টিরা মানে যেভাবে পছন্দ করে, এখন মানে আনতাজ তো বলা যায় না, আমি তো চাই কতই মানে কতই বলা যায়। এটা নাম ইয়া দাম চাওয়ার এমবে কিছু নাই, পার্টি আসবে দেখবে, তারপরে পার্টি সামনাসামনি দেখে দরদাম করে নেবে। হ্যাঁ সামনাসামনি দেখে দরদাম করে নেবে। তো এগুলোকে খাবার দাবারগুলো কী দিয়ে থাকেন আপনারা? খাবার দেই প্রথমত কুড়া, ভুষি, খড়, কাঁচা ঘাস, তারপরে ভুট্টা ভাঙ্গা, এই আর কি, আর ফিট আছে। আচ্ছা আচ্ছা, এই যাবতীয় খাবার খাওয়াই আমরা। এমনি গরুটা সুস্থ সবল আছে না? হ্যাঁ গরু সুস্থ। দর্শক গরুটা সুস্থ সবল আছে। আপনার তো মনে হয় আরেকটা গরু আছে না? হ্যাঁ আরো 2টা আছে, মোট 3টা গরু এখানে সার আছে। 3টা আছে, মানে বিক্রি উপযোগী কয়টা আছে? হ্যাঁ বিক্রি উপযোগী কয়টা আছে? বিক্রি উপযোগী 3টা কুরবানির জন্য। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, ওটা অনেকটা সুন্দর। আর কুরবানিতে তো মানুষ অনেক সুন্দর গরুগুলো দিয়ে থাকে। হ্যাঁ মানুষের পছন্দ, যার যেরকম পছন্দ, মানুষ তো সুন্দরই খোঁজে, সুন্দরই চায়। অবশ্যই মানুষ সুন্দর গরু কুরবানি দিতে চায়। হ্যাঁ পরের গরুটা একটু দেখাই আমরা দর্শকদেরকে। হ্যাঁ আসেন। আরেকটা দেখতে পাচ্ছিলাম আমরা,
হ্যাঁ, এর নাম হলো নবাব। এটার নাম নবাব রাখছেন না? হ্যাঁ। এটার দাঁতে কয়টা? এটা এখনো দাঁতে নাই, 2 বছর বয়স হয়েছে। এখনো দাঁতে নাই। এটা তো আর অনেক বড় হবে। ওজনটা কেমন আছে এটার? এটা ওজনটা আসলে মাপা হয় নাই, তাও মানে 500-600 কেজির মতো হবে। আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? দাম এটা ওই 2.5 লক্ষ, 2-2.5 লক্ষ টাকা আর কি, আলোচনা সাপেক্ষে নিতে পারবো আমার চাওয়া। এরা বাকিটা আলোচনা সাপেক্ষে, বাকিটা আলোচনা পার্টি আসবে। হ্যাঁ, এসে দরদাম করে নিয়ে যেতে পারবে? দরদাম করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমরা পরের গরুটা দেখতে পাচ্ছিলাম। জি, এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান মনে হচ্ছে। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান জাতের সার। হ্যাঁ, এটা দাঁতে কয়টা? এটা হলো 2 দাঁত। দাঁতে দুইটা না? দাঁতে দুইটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে লালন পালন করতেছেন? এটা 3 বছর। 3 বছর? হ্যাঁ, 3 বছর হয়ে গেছে। এটার ওজনটা কেমন আছে? এটা ওজন আছে 950 কেজি। হ্যাঁ, কিছুদিন আগে মাপা হয়েছিল তো, এখন আলামত আরও বাড়ছে, এখন মানে 1000 কেজি কমপ্লিট হবে। 1000 কেজি? হ্যাঁ। এটার দামটা কেমন রাখছেন? এটার দামটা রাখার কি মানে 15 লক্ষ টাকা এইরকম টার্গেট। এমন বারনে পার্টি আসবে, আইসা তার সাথে সরাসরি সাক্ষাতে দাম দর, মানে আমারটা তো আমি অনেকই মানে চাইবই করবো। অবশ্যই, যারা নেবে তারা দাম করে নিতে পারবে। হ্যাঁ, এখন পার্টি আসবে, আইসা সাক্ষাতে দাম দর হবে। এমনি তো সুস্থ সবল আছে না? হ্যাঁ, ইনশাল্লাহ। এগুলার খাবার দাবার কি খেয়ে থাকে? এই যে ঘাস দেখতে পাচ্ছি বা এটা, এই যে কাঁচা ঘাস খায়, খড় খায়, কুড়া ভুসি, ভুট্টা ভাঙা, ফিড। আচ্ছা আচ্ছা, অনেক কিছুই খায় তার মানে? হ্যাঁ, এই সব কিছু অ্যাডজাস্ট করে খাবার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, মূলত এগুলোকে কোরবানিকে লক্ষ্য করে তৈরি করা? হ্যাঁ, কোরবানিকে লক্ষ্য করে লালন পালন। আচ্ছা, বর্তমানে তো তেমন একটা হাট ঘাট বসবে না মনে হচ্ছে, সেই হিসাবে তো মনে হয় বাড়িতে এসে ক্রেতারাই বেশি গরু? হ্যাঁ, বাড়িতে আমি তো গরু পালি, আগে যা বিক্রি দিছি আমি, মানে হাটে বাজারে গরু মানে কম নেই, আমার বাড়ি থেকেই আমি সেল দিয়ে থাকি। বাড়িতে পার্টি আসে, কাস্টমার আসে, ব্যাপারী আসে, আর কুরবানির সময় এমনি বাইরে থেকে লোক আসে, আইসে দাম দর করে নিয়ে যায়। আমি হাটে সচরাচর গরু বিক্রি করি না, খুব কম, বাড়ি থেকেই আমার। আচ্ছা, কতদিন ধরে গরু লালন পালন করেন আপনি? আমি গরু লালন পালন করি এই 5-6 বছর যাবত। 5-6 বছর যাবত? হ্যাঁ, 6 বছর যাবত লালন পালন করতেছি। তো সেই হিসেবে কি প্রতি বছর এরকম বড় গরু তৈরি করা হয়? হ্যাঁ, গতবারও ছিল, মানে এবার আরও মানে গরু আর কি। এটা গতবারই বিক্রি দেওয়ার কথা ছিল। কোনটা? মানে এই দুইটাই আর কি। আচ্ছা আচ্ছা, পরে সেল দিনে যে আরও বড় করব, মানে শখ, আরও বড় করে পরে সেল দিব আল্লাহর রহমতে। এখন মানে যেটা আমাদের টার্গেট ছিল সেটা আল্লাহর রহমতে পূরণ হয়েছে। আচ্ছা, সেটা পূরণ হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, দাম টাম কি উঠছে এখন পর্যন্ত? এগুলার দাম উঠছে মোটামুটি, আইছে, দেখ পাটি আসছে, কথা বলছে, কথা বলতেছে মানে কথা চলতেছে? চলতেছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন তো এইরকম একটা জায়গায় এত বড় একটা গরু তৈরি করলেন। আসলে আসলে শিল্প এলাকা ধরা চলে, কিন্তু শিল্প এলাকা এরকম বড় বড় গরু তৈরি করলেন? তৈরি করলাম, এটা তো আসলে পালের জিনিস, তো মানে দেখতেছি এটার মানে দ্রুত এটার মানে গ্রোথ হচ্ছে, মানে বৃদ্ধি পাইতেছে, আর আদরের জিনিস, মানে এই এটার শখ, শুধু পেশা না, মানে আমি তো মূলত একজন মানে শিক্ষক, শিক্ষকতা করি, তার পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলো আমি লালন পালন করি, এগুলো আমার মানে বড় একটা শখ আর কি। শখের থেকে মূলত এগুলো করা? হ্যাঁ, শখের থেকে এগুলো করা। আচ্ছা আচ্ছা,
তো ক্রেতা ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, যারা কোরবানির গরু সংগ্রহ করবে বা করতেছে। না, ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমার এই গরুগুলো দেখে যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, তারা সরাসরি আসবে, অথবা মানে অনলাইনে অথবা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে কথা বলবে, দাম দর করে মানে তারা নেবে। দুই, হ্যাঁ, ক্রেতা বিক্রেতার মাধ্যমে, দামাদামের মাধ্যমে যদি অ্যাডজাস্ট হয়, যার সাথে অ্যাডজাস্ট হবে সেই নেবে, যে বেশি বলবে সেই নেবে, এই আর কি। আচ্ছা আচ্ছা, তো এমনি তো গরু সুস্থ সবল দুইটাই আপনার? হ্যাঁ, আল্লাহর রহমতে সুস্থ সবল। আচ্ছা আচ্ছা, আর কোরবানি দিতে গেলে অনেকে সুন্দর চায়, সুস্থ সবল চায়, ভালো চায়। এ তো স্বাভাবিক কথা, আমিও চাইবো, আপনিও চাইবেন, সবাই চাবে সেটা। আচ্ছা আচ্ছা, আর কোরবানি তো এটা মনে করেন যে ভালো জিনিস কোরবানি দিবে, সুন্দর জিনিস, বড় জিনিস, শখের জিনিস। তো আরো কেউ যদি আপনার মতো এরকম বড় করতে চায় গরু, কারণ আপনার দুইটা গরু অলরেডি অনেক বড় হয়েছে, তো অনেকে এরকম চায় যে আমি একটা গরু বড় করব, কিন্তু অনেকে ভয় পায়। ভয় পাওয়ারই কারণ, কারণ হলো বড় গরু পাল্লা এগুলোর যে মানে শক্তি, আর এগুলোর যে মানে একটা বিহেভ আছে, অভ্যাস আছে, মানে এগুলো তো একটু ভয়ঙ্কর জিনিস, মানে সবাই লালন করতে পারে না। কারণ আমি তো মানে ভয় করি, ভয় করলে ওই যে মানে শখ, হ্যাঁ, সেই কারণে ভয় থাকলেও এগুলোর আমি ওই আদর যত্ন দিয়ে লালন পালন করি, মানে এটা শান্ত সৃষ্টভাবেই থাকে। মানে আদর পাইলে তো আর শখ পাইলে এরও তো আদর চাই, এরও তো শখ চাই। গরুর কাছে আসলেই তো মানে একটা বড় গরু তৈরি করতে গেলে সবার আগে লাগবে তার শখটা। শখ লাগবে অবশ্যই, মানে আমি গরু পালতেছি, এটা অনেক কিছু হবে, বড় হবে, এই করব, কিন্তু মানে এটার পিছনে আমি শ্রম দিলাম না, যত্ন দিলাম না, এটা তো এমনি এমনি হয়ে যাবে না। তা তো অবশ্যই, এটার পিছনে তো পরিচর্যা লাগে, সব কিছুর পিছনে পরিচর্যা ছাড়া তো কোনো কিছুই ভালো হওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমি কাছে আসলেই মানে আগে আসবে, যেটা আদর পাওয়ার জন্য। তা তো অবশ্যই, আদর এগুলা, এগুলাকে যদি ঠিকভাবে যত্ন নেওয়া যায় বা ঠিকভাবে না যায়, এগুলা কখনোই ঠকায় না। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা তো মাত্র হইলো দুই দাঁত, তিন মাস যাবৎ মানে দাঁতছে, এটা মাত্র দুই দাঁত, কিন্তু এখন আচ্ছা এটার বাকি বয়সটা রয়ে গেছে, এটা আরেক বছর লালন পালন করলে এটার অবস্থাটা কি দাঁড়াইব, মানে আপনি তো দেখতে পাচ্ছেন সরাসরি। আচ্ছা, যারা সংগ্রহ করতে চায় এরকম বড় গরু কোরবানির জন্য নেবে, তো তারা যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বার আছে 01772887669। আচ্ছা, আর ঠিকানা? আর এমবে ঠিকানা হলো গ্রাম ইয়া আব্দুল খালেক, আব্দুল খালেক মাস্টার, গ্রাম তাজপুর, পোস্ট 0, আশুলিয়া, সাভার, ঢাকা। আর যোগাযোগ ব্যবস্থায় দেখতে মানে উত্তরা আশুলিয়া হইয়া ফ্যান্টাসির পাশে নরসিংপুর, কাশিমপুর রোড, কোনাবাড়ি রোড, এই রোডে এসে মাদ্রাসা বাজার, এখানে এসে জিজ্ঞাসা করলেই ঢাকার কাছে দেখাই দেবে, একদম ঢাকার মানে সন্নিকটে। আমরা তো ঢাকাই, আমরা তো ঢাকা, মানে ঢাকা যে শহরটা, শহরের পাশে, যেমন শহরের পাশে, হ্যাঁ, শহরের পাশে আবদুল্লাহপুর দিয়ে আসলে খুব সহজেই আসা যায়, একেবারে খুব সহজেই সেটাই। কারণ বড় গরুগুলা ধরতে গেলে ঢাকার ভিতরে যারা বড় বড় ব্যবসা করে বা বাণিজ্য করে, তারাই বড়গুলো কোরবানি, বড় মানে যাদের মানে অর্থ আছে, সম্পদ আছে এবং মানসিকতা আছে, মন মানসিকতাটা, মন মানসিকতা আছে যে আমার মানে সম্পদের মালিক, আল্লাহ আমাকে দিছে, মানে আমি একটা সুন্দর জিনিস দিব, মানে এটা ওই মনের মতো মনোভূত একটা জিনিস আমি কোরবানি দিব, সেটাই মানে এটা তো মানে তারা কিনবে। আচ্ছা আচ্ছা, তো আপনি ঠিকানাটা দিলেন বা গরুগুলো দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।